हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज हे 3rd of August, एखन बजे सकाल 10:00। जस्ट आधा घंटा 45 मिनट हो घूम थेके उठेछि। घूम थेके उठे फ्रेश हुए सबार प्रथमे जे काजटा छिलो, दुदिन धरे बाड़ीते छिलाम ना, तो जाई होक कोनो काजे आमि करे उठते पारिनि। বাবার উপর অনেকটাই প্রেশার পড়ে গেছিল। তো মেন যেটা সব থেকে আগে, এই যে নতুন নতুন প্লাস্টারগুলো করা হয়েছে, এখানে জানলা ছিল, এখানে টালমারি ছিল, এখানে একটা ফাঁকা জায়গা ছিল এই জায়গাটাতে, প্লাস হচ্ছে আমাদের এই ঘরেও আপনার কালকের আমি লাস্ট ব্লগে দেখিয়েছি, এখানেও একটা ফাঁকা জায়গা ছিল, এখানে একটা আলমারি ছিল। তো এই সমস্ত জায়গাগুলো ছিল, এইগুলো নতুন প্লাস্টার, তো অবভিয়াসলি জল দেওয়াটা ইম্পর্টেন্ট। তো জল টল দেওয়া হয়ে গেল, তারপরে মিস্ত্রি এখন এসছে। মিস্ত্রি এসে এখন নিচে একটা গেট ছিল, এই জায়গাটা একটা গেট ছিল, সেই গেটটাকে এখন ভেঙে ফেলা হয়েছে, কারণ এই গেটটাকে চওড়া না করলে জিনিসপত্র ঢোকানো বার করা খুব প্রবলেম হয়ে যাচ্ছে, তো সেই জন্য এই গেটটাকে ভেঙে ফেলা হলো। আর এইখানে এই যে পাঁচিলটা ছিল, এখানে এই পাঁচিলটার দেওয়ালটা যেটা ছিল সেটাতে একটা না নোনা ধরে গেছিলো, তো ওই জন্য এই প্লাস্টারটাকে সরিয়ে দিয়ে নতুন করে আবার প্লাস্টার করানো হবে। আর এই যে গেটটা ভাঙা হয়েছে, এই গেটটার মধ্যে কিন্তু আপনারা কি বলে ওখানে একটা নতুন গেট বসানো হবে, একটা লোহার গেট অর্ডার দেওয়া হয়েছে, সেটাও আজকেই দিয়ে দেবে, সেটাও আজকেই বসাবো। তাহলে মোটামুটি যে রাজমিস্ত্রির যে ছোটোখাটো রেনোভেশনের কাজটুকু ছিল সেটা শেষ হয়ে যাবে, তারপর খুব শিগগিরই টাইলস ফাইলসের কাজ হয়তো শুরু করা হবে। সেটা এখনও এক্স্যাক্টলি ডেট কিছু ফিক্স করা হয়নি, কবে কি করব না করব বা কবে থেকে করব। তো যাই হোক, এই হচ্ছে আপাতত আপডেট। সো নাও ইটস টাইম ফর ব্রেকফাস্ট। মা এখানে নিজে সব তরকারি ফরকারি করেছে, লুচি রুটি আর পরোটা সব মিলিয়ে করা হয়েছে। ব্রেকফাস্ট করবার পর তারপরে একটু বাবাকে নিয়ে বেরোতে হবে ড্রেসিং করানোর জন্য। তো আপাতত এইটুকুই আপডেট। তারপরে যে অফিসেরও কাজ আছে, দু তিন দিন ধরে ঠিকঠাকভাবে কাজও করা হয়নি, তো সেই সমস্ত কাজকর্মগুলো করবো। ফাইনালি হচ্ছে যে সকালবেলা ব্রেকফাস্ট করবার পর কিছু জিনিসপত্র আনা ছিল সেগুলো এনে দিয়েছি। এইখানে একটা জায়গা ভাঙা হয়েছিল, এটা প্লাস্টার করা হয়ে গেছে। এখানে একটা গেট বসবে, সেই গেটটা এখনো তৈরি হয়নি, গেটটা আসলে এখানে গেট বসিয়ে দেওয়া হবে। আর ছোটখাটো কিছু কাজ ছিল সেগুলো করা হয়েছে, বাট তার মাঝে আবার মায়ের পা একটু বডিতে কেটে গেছে, তো সেই জায়গাটায় গেছিলাম, টিটেনাস নিয়ে আসলাম এখান থেকে দোকান থেকে গিয়ে। তো এই আপাতত চলছে, প্রচণ্ড এদিক ওদিক এদিক ওদিক হচ্ছে সমস্ত কিছু। যাই হোক, আর এখন লাঞ্চ ফাঞ্চ তো কিছুই করা হয়নি, প্রায় 2 বাজে, একটু পরে লাঞ্চ করব। তো চলো, এখন বাজে 4:45। ফাইনালি বাড়িতে রাজমিস্ত্রি যা যা কাজ ছিল কমপ্লিট, এখনও স্নান দান কিছু করিনি, এখন যাব স্নান করতে। লাঞ্চ করে নিয়েছিলাম, লাঞ্চে আজকে বেশ ভালো রান্না হয়েছিল, লাঞ্চ ছিল পোলাও আর চিকেন কষা। যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ এদিকে অনেকটা লেট হতো আর বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে যাওয়ার পর গিয়েই ভাবলাম যে স্নানটা করাটা বেটার হবে। এখন স্নান করব, প্ল্যান তো ছিল আজকে জিম যাওয়ার, বহুদিন জিম যেতে পারিনি, বাট শরীর একটা ফোঁটা সাথ দিচ্ছে না, তো যাই হোক ওই জন্য আজকে জিম যাব না, জিম কালকেই যাব একবারে। একটু পরে কিছু কাজ আছে, বাবার সাথে বেরোবো, প্লাস বাবা ড্রেসিং করানোর আছে পায়ে। তো ভাই, এখন বাজে প্রায় 8:30-9:00 মতো, জাস্ট ড্রেসিং করে নিয়ে এলাম, তোমাদের দেখলাম যে একটা ছোট্ট ক্লিপ আমি শেয়ার করেছিলাম, বেশি ভিডিও করিনি ওইখানে। তো এখন বাজে প্রায় 8:45-9:00 মতো, এখন একটু বেরোবো, কয়েকটা জিনিস আনার আছে, বলতে বাড়ির কিছু দরকারি জিনিসপত্র আছে সেই সমস্তগুলো আনবো, নিয়ে চলে আসবো। আজ প্রচণ্ড টায়ার্ড, শরীর আর চলছে না, এই কদিনও প্রচণ্ড ধকল গেছে, প্লাস আজকেও সারাদিনে এদিক ওদিক দৌড়োদৌড়ি করতে হয়েছে। আমি জানি আজকের ব্লগটা হয়তো সেরকম কিছু ছিল না, বাট যেটুকু পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি, আর এরকমভাবেই রোজ ছোটো ছোটো করে ব্লগ আমি বানাতে থাকবো। তো প্লিজ তোমরা কিন্তু সাপোর্ট করো, আর প্লিজ আমাকে কমেন্ট করতে ভুলো না যে কোন জায়গায় কোন টিপ মানে ইউজ করে আমি ইম্প্রুভ করতে পারি, সেই টিপগুলো আমাকে দিও। তো চলো, আজকে ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, আমি জাস্ট এখন বেরোবো, একটা জিনিস নিয়ে বাড়ি চলে আসবো, সো তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, তো আর সেরকম কিছু দেখানোর নেই। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, প্লিজ সাপোর্ট করো, ব্যাস এইটুকুই বলার। তো চলো আজকের জন্য টাটা।